দ্বিতীয় পর্ব, কুসুমের মধ্যে পাষাণ। সেই দিবস অনেক রাত্রি পর্যন্ত আয়েশা ও ওসমান জগৎসিংহের নিকট বসিয়া রহিলেন। জগৎসিংহের কখন চেতনা হইতেছে, কখনো মূর্ছা হইতেছে। হাকিম অনেকবার আসিয়া দেখিয়া গেলেন। আয়েশা অবিশ্রান্তা হইয়া কুমারের শুশ্রূষা করিতে লাগিলেন। যখন দ্বিতীয় প্রহর, তখন একজন পরিচারিকা আসিয়া আয়েশাকে কহিল যে বেগম তাহাকে স্মরণ করিয়াছেন। যাইতেছি বলিয়া আয়েশা গাত্রোত্থান করিলেন, ওসমানও গাত্রোত্থান করিলেন। আয়েশা জিজ্ঞাসা করিলেন, তুমিও উঠিলে? ওসমান কহিলেন, রাত্রি হইয়াছে, চলো তোমাকে রাখিয়া আসি। আয়েশা দাস দাসীদিগকে সতর্ক থাকিতে আদেশ করিয়া মাতৃগৃহ অভিমুখে চলিলেন। পথে ওসমান জিজ্ঞাসা করিলেন, তুমি কি আজ বেগমের নিকটে থাকিবে? আয়েশা কহিলেন, না, আমি আবার রাজপুত্রের নিকট প্রত্যাগমন করিব। ওসমান কহিলেন, আয়েশা, তোমার গুণের সীমা দিতে পারি না। তুমি এই পরম শত্রুকে যে যত্ন করিয়া শুশ্রূষা করিতেছ, ভগিনী ভ্রাতার জন্য এমন করে না, তুমি উহার প্রাণ দান করিতেছ। আয়েশা ভুবন মোহন মুখে একটু হাসি হাসিয়া কহিলেন, ওসমান, আমি তো স্বভাবত রমণী, পীড়িতের সেবা আমার পরম ধর্ম, না করিলে দোষ, করিলে প্রশংসা নাই, কিন্তু তোমার কি? যে তোমার পরম বৈরী, রণক্ষেত্র তোমার দর্পহারী প্রতিযোগী, সহস্তে যাহার এ দশা ঘটাইয়াছ, তুমি যে অনুদিন নিজে ব্যস্ত থাকিয়া তাহার সেবা করাইতেছ, তাহার আরোগ্য সাধন করাইতেছ, ইহাতে তুমি যথার্থ প্রশংসা ভাজন। ওসমান কিঞ্চিত অপ্রতিভের ন্যায় হইয়া কহিলেন, তুমি আয়েশা আপনার সুন্দর স্বভাবের মতো সকলকে দেখো, আমার অভিপ্রায় তত ভালো নহে। তুমি দেখতেছ না জগৎ সিংহ প্রাণ পাইলে আমাদিগের কত লাভ, রাজপুত্রের এক্ষণে মৃত্যু হইলে আমাদিগের কি হইবে? রণক্ষেত্রে মানসিংহ জগৎ সিংহের মূল নহে, একজন যোদ্ধার পরিবর্তে আর একজন যোদ্ধা আসিবে, কিন্তু যদি জগৎ সিংহ জীবিত থাকিয়া আমাদিগের হস্তে কারারুদ্ধ থাকে, তবে মানসিংহকে হাতে পাইলাম, সে প্রিয় পুত্রের মুক্তির জন্য অবশ্য আমাদিগকে মঙ্গলজনক সন্ধি করিবে। আকবরও এতাদৃশ দক্ষ সেনাপতিকে পুনঃপ্রাপ্ত হইবার জন্য অবশ্য সন্ধির পক্ষে মনোযোগী হইতে পারিবে। আর যদি জগৎ সিংহকে আমাদিগের সদ্ব্যবহার দ্বারা বাধ্য করিতে পারি, তবে সেও আমাদিগের মনোমত সন্ধি বন্ধন পক্ষে অনুরোধ কি যত্ন করিতে পারে, তাহার যত্ন নিতান্ত নিষ্ফল হইবে না। নিতান্ত কিছু ফল না দর্শে, তবে জগৎ সিংহের স্বাধীনতার মূল্যস্বরূপ মানসিংহের নিকট বিস্তর ধনও পাইতে পারিব। সম্মুখ সংগ্রামে একদিন জয়ী হওয়ার অপেক্ষাও জগৎ সিংহের জীবনে আমাদের উপকার। ওসমান এই সকল আলোচনা করিয়া রাজপুত্রের পুনর্জীবনে যত্নবান হইয়াছিলেন সন্দেহ নাই, কিন্তু আরও কিছু ছিল। কাহারো কাহারো অভ্যাস আছে যে পাছে লোকে দয়ালু চিত্ত বলে এই লজ্জার আশঙ্কায় কাঠিন্য প্রকাশ করেন, এবং দয়াশীলতা নারী স্বভাবসিদ্ধ বলিয়া উপহাস করিতে করিতে পরোপকার করেন। লোকে জিজ্ঞাসিলে বলেন, ইহাতে আমার বড় প্রয়োজন আছে। আয়েশা বিলক্ষণ জানিতেন ওসমান তাহারই একজন। হাসিতে হাসিতে বলিলেন, ওসমান, সকলেই যেন তোমার মতো স্বার্থপরতায় দূরদর্শী হয়, তাহা হইলে আর ধর্মে কাজ নাই। ওসমান কিঞ্চিৎকাল ইতস্তত করিয়া মৃদুস্বরে কহিলেন, আমি যে পরম স্বার্থপর তাহার আর এক প্রমাণ দিতেছি। আয়েশা নিজ স্ববিদ্যুৎ মেঘতুল্য চক্ষু ওসমানের বদনের প্রতি স্থির করিলেন। ওসমান কহিলেন, আমি আশা লতা ধরিয়া আছি, আর কত কাল তাহার তলে জলসিঞ্চন করিব? আয়েশার মুখশ্রী গম্ভীর হইল। ওসমান এ ভাবান্তরেও নূতন সৌন্দর্য দেখিতে লাগিলেন। আয়েশা কহিলেন, ওসমান, ভাই বহিন বলিয়া তোমার সঙ্গে বসি নাড়াই, বাড়াবাড়ি করিলে তোমার সাক্ষাতে বাহির হইব না।
ওসমানের হর্ষোৎফুল্ল মুখ মলিন হইয়া গেল, কহিলেন, ওই কথা চিরকাল। সৃষ্টিকর্তা, এই কুসুমের দেহ মধ্যে তুমি কি পাষাণের হৃদয় গড়িয়া রাখিয়াছ? ওসমান আয়েশাকে মাতৃগৃহ পর্যন্ত রাখিয়া আসিয়া বিষণ্ন মনে নিজ আবাস মন্দির মধ্যে প্রত্যাগমন করিলেন। আর জগৎ সিংহ বিষম জ্বর বিকারে অচেতন শয্যাশায়ী হইয়া রহিলেন। ইতি দুর্গেশ নন্দিনী উপন্যাসের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পর্ব সমাপ্ত হল। ধন্যবাদ।